extra time. John's Telegraph makes your life. She now holds the world record of picking up 200 wickets in one-day internationals, the first to do so in women's cricket. Despite personal records, her team also won the one-day international series in South Africa. Still, the Chakdah Express is not at all happy as she has been ruled out of the T20 series against the Proteas because of ankle injury. Jhulan landed on Kolkata on Wednesday and a few days later, she would be off to NCA. Abhishek Dalmia and Samar Pal on behalf of CAB were present at the airport to welcome her. After a small felicitation, Jhulan spoke to the media regarding the South Africa tour, injury, personal milestone, and a lot more issues. Let's listen what she had to say. আমি ওইটা নিয়ে চিন্তা করিনি বয়স নিয়ে বাট এটুকুনি বলতে পারি আমি খেলা এনজয় করে যাচ্ছি অ্যান্ড একটা জিনিস রিয়েলাইজ করছি যে যত দিন যাচ্ছে তত আমি নিজের বোলিংটা আরও এনজয় করতে শুরু করেছি আই নো হোয়াট আই হ্যাভ টু ডু অ্যান্ড কোথায় গিয়ে থামতে হচ্ছে কোথায় মানে সুইচ অফ সুইচ অন জিনিসটা আরও ভালো শিখেছি কিছুটা তো এনজয় করছি বেশি অ্যাজ লং অ্যাজ আই এম এনজয়িং অ্যান্ড অ্যাজ লং অ্যাজ আই এম পারফর্মিং আই এম কন্টিনিউ মানে কন্টিনিউ করে যাবো যেদিন মনে হবে না এনজয় করছি না হচ্ছে না সেদিন বলবো ভাই ছেড়ে দেওয়া আর হবে না আমার দ্বারা আমরা অন্তত ছেলেদের মতন রেগুলার সিরিজ খেলি না আমরা ব্রেকে খেলি সো সেখানে একটা সিরিজ মিস করা মানে অনেক বড় মানে আউট অফ কম্পিটিশন ফর ফিউ ডেজ অ্যান্ড দ্যাটস নট গুড সাইন বাট কিছু জিনিস তোমার হার্টের বাইরে থাকে সেই ফ্যাক্টগুলোকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হয় অ্যান্ড দিস ইজ দ্য লাইফ এটাকে অ্যাকসেপ্ট করে আগে যেতে হবে আবার জিরো থেকে শুরু করবো আই অলওয়েজ ট্রাই টু ডু মাই বেস্ট চেষ্টা করে যায় সবসময় ভালো করার অ্যান্ড যখন 15-16 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে তো তখন কিছু মাইলস্টোন হয়তো আসে ইন্ডিভিজুয়াল মাইলস্টোন আছে সেগুলো অ্যাচিভ করলে ভালো লাগে অ্যান্ড তারপর আবার নতুন করে আবার জিরো থেকে শুরু করতে হয় এদের এখন অ্যাচিভ করলাম পরের দিন থেকে ইঞ্জুরি হয়ে গেল আবার জিরো থেকে শুরু করতে হবে সো শুরুর শেষ নেই একটা টিম বিল্ড করা হচ্ছে এখনও আর একটা ওয়ার্ল্ড কাপের জন্য আবার নতুন করে বিল্ড করা হচ্ছে এই সাউথ আফ্রিকা সিরিজটা শুরু হলো এরপর আমরা পরপর অনেকগুলো T20 টুর্নামেন্ট খেলবো যাতে T20 ওয়ার্ল্ড কাপের টিমটা যাতে আমরা সুন্দর করে বিল্ড করতে পারি আর T20 ওয়ার্ল্ড কাপে যাতে আমরা টপ 4 আসতে পারি আর সবসময় একটা ইম্পর্টেন্ট দেখা একটা ভালো ইউনিট অ্যান্ড আই থিঙ্ক এই টিমে যত না ভালো মেয়েরা আছে তার থেকেও আমাদের ক্রেডিট দেওয়া উচিত আমাদের সাপোর্ট স্টাফদেরও তারাও খুব পজিটিভ তারাও খুব সুন্দরভাবে প্লেয়ারদেরকে একত্রিত করে রেখেছে তারা সব ফেসিলিটিস প্রোভাইড করছে অ্যান্ড অ্যানো অ্যাজ এ ফ্যামিলি হিসাবে টিমটা খেলছে অ্যাজ লং অ্যাজ ইউ আর প্লেয়িং অ্যাজ এ ফ্যামিলি তো রেজাল্ট সবসময় ভালো আসবে ওভারঅল লাস্ট 4 যেটা আমরা সাউথ আফ্রিকা ট্রিপ করেছি প্রত্যেকটাই খুব ফ্রুটফুল সিরিজ হয়েছে কারণ 2005 আমরা সাউথ আফ্রিকায় গিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছি তার আগের সিরিজটা গিয়ে ট্রায়াঙ্গুলার সিরিজ ছিল এটা জিতে এসেছি 8 সিরিজটা জিতলাম 2002 আমরা প্রথম ইন্ডিয়ান টিম ইন্ডিয়ার বাইরে গিয়ে টেস্ট ম্যাচ জিতেছিল সাউথ আফ্রিকার এগেনস্টে তো অলওয়েজ সাউথ আফ্রিকা সুপার ফর গুড ভেনু ফর ইন্ডিয়ান ক্রিকেট উইমেন্স ক্রিকেট এটা অনেক দূর এখনও এখনও 4 বছর বাকি 2021 তার আগে অনেক ঘাত প্রতিঘাত আমাদেরকে পার হয়ে যেতে হবে এটা যা শুরু এরপরে অস্ট্রেলিয়া আছে আরও টাফ সিরিজ হবে ইন্ডিয়াতে খেলা মার্চে সো লেটস সি এখন কি এখন এত আগের প্রিপারেশন করিনি আগে এই মুহূর্তে ইঞ্জুরিটা ঠিক হয়ে যাক যাতে অস্ট্রেলিয়া সিরিজে কাম ব্যাক করতে পারি সেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে Hit the subscribe option and the bell icon to get all the exclusive sports videos on Extra Time.